এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওর গন্ডারের চামড়া ওর গায়ে লাগবে না। দাও সবাই উত্তম মধ্যম। নিজে বাঁচার জন্য এখন বাচ্চাগুলো দোহাই দিচ্ছে। মারো সবাই মারো। আমাদের এই নাতিবাবু আমাদের বুঝিয়ে দিয়েছে, তোর মতো নর্দমার কীটকে আমাদের সাফ করতে হবে, তবেই তৈরি হবে নতুন সমাজ। তুমি আমাদের কেউ না। আজ থেকে মিষ্টি ফোনতে বা আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই তোমার। দিদি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, হাঁটতে পারত না, দুবেলা শ্বাস টানত, তখন তুমি মদ গিলে এসে আমার দিদিকে মেরে যেতে। ছোট ছোট দুটো বাচ্চা মিষ্টি ফোন দিয়ে তাদের মুখে কখনো খাবার পর্যন্ত তুলে দাওনি তুমি। ওরা ওরা তোমার কাছে খেতে চাইলে মুখ চেপে ধরেছ, অবস্থা ওদের মেরেছ, লজ্জা হয় না তোমার? তুমি খুব ভালো করে জানতে দিদি ছাড়া আমার আর কেউ নেই, তাই তুমি সুযোগ দেওয়ার চেষ্টা করেছো। বড়লোক বাড়িতে তুমি আমার কাজ দিয়েছো, যাতে আমি বড়লোক বাড়ি থেকে চুরি করে আনতে পারি। তুমি আমাকে হুমকি পর্যন্ত দিয়েছো, আমি যদি চুরি করে না আনতে পারি তাহলে আমার দিদির চিকিৎসা হবে না আর আমার দিদি মারা যাবে। চুপলি নি আমি কিচ্ছু না। লোকের বাড়িতে কাজ করে যে কটা টাকা জোগাড় করে আনতাম সেই টাকা দিয়ে মদ গিলতে তুমি, জুয়া খেলতে, মিষ্টি আর ফোনটার জন্য একটু ভালো খাবার জোগাড় করে এনেছিলাম। আমি কি করছিল মনে আছে নিশ্চয়ই, লাঠি মেরে সেই খাবার ফেলে দিয়েছিলে তুমি। কিছু বলিনি আমি, কিচ্ছু না, সব মনে আছে আমার, সব মনে আছে আমার, সব মনে আছে, সব মনে আছে, সব মনে আছে, সব মনে আছে, সব মনে আছে। এই চলো সবাই মিলে ওকে নিয়ে থানায় চলো। ঘড়ি সারাতেও জানো? চেষ্টা করছি সারানোর, দেখি যদি সারে ভালো তাহলে দোকানে নিয়ে যেতে হবে। দাদু আমাকে নিয়ে যাবে যখন দোকানে যাবে? গোগল তোমার আসল উদ্দেশ্য বাইরে যাও, তাই তো? আমি শুধু বলছি একটু সহযোগিতা করতে, তাহলে এই সব কিছু দুই ভাই মিলে কি করে সামলাবে বলুন তো। তার উপরে যদি হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তো পোয়াবার। গোগল শরবত খাও, এই নাও তোমার জন্য এনেছি। গোগল বলে দাও আমি এখন শরবত খাবো না। দাদু শরবত খাবে না। তাহলে কি খাবে? গোগল আমার এখন শরবত খেতে ইচ্ছে করছে না, আমি চা খেতে চাই। দাদু চা খাবে। মাস্টার মশাই তো রেগে আছেন মনে হচ্ছে, ঠান্ডা করতে হবে। বড় বৌমা। হ্যাঁ মা। বলছি সকালবেলা তোমার সাথে ওরকম ব্যবহার করাটা আমার একদমই উচিত হয়নি, সরি। এ মা, ছি, আপনি এইভাবে ক্ষমা চাইছেন কেন? এ কি বাবা শরবতটা খাননি? না উনি এখন চা খাবেন। ও ঠিক আছে, আমি তাহলে বাবার জন্য চা আপনার জন্য চা নিয়ে আসি মা। হ্যাঁ খাবো, একটা
একটা কাজ করি না, তিনজনে মিলে বসেই চা খাই। হ্যাঁ, আর আমিও তোমাকে সাহায্য করছি, চলো একা করতে হবে না। কি ব্যাপার মেজো বৌমা, তুমি এই সময় বাড়িতে? অন্যদিন তো ফেরো না, কিছু হয়েছে? কিরে সৌমিলি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। কিছু হয়েছে? ওই আর কি, মাথাটা খুব যন্ত্রণা করছিল আর শরীরেও সেরকম জুত পাচ্ছিলাম না, সেই জন্যই আর কি। জ্বর এসেছে, ডাক্তার ডাকবো? না না বাবা, একদম না, ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। আমি একটু ঘরে যাচ্ছি। হ্যাঁ যা, আজকে রেস্ট নে। বড় মামা, চলো চাটা করে আনি। হ্যাঁ মা। ডাক্তার লাগবে না বাবা, আমি আছি তো। ওয়ের মতো সঠিক প্রমাণ দিয়ে আপনার মেজো বৌমার মাথা যন্ত্রণা আমি একদম সারিয়ে দেব। মানে তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে সন্দেহ করছো? অফিসে যাওয়ার নাম করে, মানে অফিসের জন্য যখন বেরিয়েছি তার মানে তখন অফিসেই যাচ্ছিলাম? আর তাছাড়া তোমার কাছ থেকে আমি কি লুকাবো বর্দি? তুমি না এক এক সময় মাঝে মাঝে যে কি হয় তোমার আমি বুঝতে পারি না। আরে এক সেকেন্ড, তুই একটু ছবিগুলো একবার দেখ তো, দেখ দেখি ফটোটা থেকে মানুষটাকে চিনতে পারিস না? এতটা আমার জামাই বাবু কাল রাতে আমার দিদি মারা গেছে। আজ সকালে যখন আমি স্নান করে ঘরে আসি, এই লোকটা আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে স্যার। লোকটা আমার শ্লীলতাহানি করার চেষ্টা।